যদি কান পাতেন, পরীক্ষায় বসেনি, পরীক্ষায় পাস করেনি, বেসিক নেই, টেট নেই, অসংখ্য গোছা গোছা এখানে চাকরি তুলে বিক্রি করা হয়েছে। আমি সোনামুখীর মিটিং এ প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখার্জির কথা বলছিলাম। শ্যাম বাবুকে 16 সালে ভোটে হারার পরে আমি জিজ্ঞেস করলাম, কি হলো তুষার ভট্টাচার্যের কাছে হেরে গেলেন কেন? বলছে এই যে ভাইপো, তার একজন তোলাবাজ এখানে কালেকশন করতে আসতো, এই পুলিশের লোকেরা লজ্জা লাগে না, সামনে আর পিছনে কোটেশ্বর রাও এখানে এসপি ছিল, দুটো পুলিশের গাড়ি দিত, বিনয় মিশ্র যিনি এখন ভানুয়াতুতে লুকিয়ে আছেন, আর এই মুহূর্তে রুচিরাকে সিবিআই রগড়াচ্ছে, এই মুহূর্তে রগড়াচ্ছে, জেরা করছে। আজকে সেই বিনয় মিশ্র 12 কোটি টাকা শুধু শ্যামবাবু একা তুলে দিয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এইভাবে বলছে এত টাকা তুলে দিয়েছি 528 জন ছেলের কাছ থেকে। সেই পরিবারগুলো ভোট দিল না, তাই শুভেন্দু বাবু আমি জিততে পারলাম। আজকে বাঁকুড়া জেলায় আপনি যদি কান পাতেন, শুধু টাকা নিয়ে চাকরি নয়, ছেলে মেয়েদের সালাসালিকে চাকরি নয়, ভাইপো ভাইজি পিসি জেঠি খুড়ি এদেরকে চাকরি নয়, গার্লফ্রেন্ড কেও চাকরি দিয়েছেন ওনার প্রাক্তনীরা। এই ইউনিভার্সিটি বাঁকুড়া ইউনিভার্সিটিতে যান আপনি দেখবেন ওনার প্রাক্তন বিধায়কের গার্লফ্রেন্ড চাকরি করছে। আমি একটাও মিথ্যা কথা বলি না, আমি তো আপনাদের মতো গ্রামেরই ছেলে।